ভিনিয়ার বন্ধুরা নতুন বছরে নতুন কিছু ধাঁধা নিয়ে চলে এলাম আবার আপনাদের মাঝে এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য বেশ কিছু বুদ্ধি প্রশ্ন তো চলুন দেখে নেওয়া যাক আজকের ধাঁধাগুলি সুস্থ সবল থাকতে হলে কি চর্চা করা চাই নাম মহাশয় কথাই বলে যা সওয়াবে সইবে তাই বলুন তো উত্তরটি কি হতে পারে উত্তরটি হল শরীর শরীরকে সুস্থ রাখতে হলে ব্যায়াম করা প্রয়োজন আর শরীরকে আমরা মহাশয় বলে থাকি শরীরকে যাই শরীর তাই সইবে এইখানে কিছু অগছালো অক্ষর অক্ষরগুলো থেকে সাজিয়ে আপনি দুটি শব্দ তৈরি করুন উত্তরগুলো হলো প্রাণায়াম আর প্রার্থনা ভিডিওটির মাধ্যমে আমরা যদি আপনাদের একটু বিনোদন দিয়ে থাকতে পারি তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চরণ নেই তবু চলে বহুদূর পণ্ডিত নয় প্যাটি বিদ্যা ভরপুর মুখ নেই তবু বলে হরেক বচন এই কথার মর্ম বোঝে সুপণ্ডিতগণ বলুন তো উত্তরটি কি হতে পারে উত্তর হলো চিঠি চিঠির কোনো পান নেই কিন্তু চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আর চিঠি কোনো কথা বলতে পারে না কিন্তু চিঠির মাধ্যমে আমরা অনেক কিছু বলে থাকি বলুন তো কোন গান গাওয়া যায় না উত্তর হলো বাগান বাগান শব্দটিতে গান রয়েছে কিন্তু বাগান কোনো গাওয়ার জিনিস নয় দুই অক্ষরের নাম যার স্থলভাগে রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় শেষের অক্ষর বাদ গেলে অতি আপন্ন হয় ভেবে বলুন তো ধাঁধাটির উত্তর কি হতে পারে উত্তর হলো মাটি স্থলভাগে মাটি থাকে আর প্রথম অক্ষর কেটে দিলে হয় টি মানে চা আর শেষের অক্ষর কেটে দিলে হয় মা আর মা আমাদের অতি আপনজন বাঁশি লিচু আর শসা এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে আপনি একটি অর্থপূর্ণ শব্দ বলুন হলো বালিশ আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বনের সঙ্গে গ্রাম বলুন্থ দেখে স্টেশনের নাম উত্তর হল বনগাঁও বনগাঁও একটি স্টেশনের নাম আর বনের সাথে গাঁও রয়েছে গাঁও মানে হলো গ্রাম এই আসন চিহ্ন দিয়ে শরীর সুস্থ রাখে নিয়মিত করলে পরে মনও ভালো থাকে বুদ্ধি খাটিয়ে বলুন তো উত্তরটি কি উত্তরটি হলো যোগাসন যোগাসন চর্চা করলে আমাদের শরীর সুস্থ থাকে আর যোগাসন শব্দটিতে যোগ শব্দটি রয়েছে, যোগ আমরা সবসময় চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকি পুরুষ হলে ব্যাকরণ মধ্যম হলে ধোলায় পর্দা জুড়ে বিচরণ শ্রেষ্ঠ অভিনেতা পায় বলুন তো কি হতে পারে ধাঁধাটির উত্তর আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন উত্তরটি হল উত্তম উত্তম কুমারকে আমরা কে না চিনে থাকি আর ব্যাকরণে উত্তম পুরুষের কথা আমরা সবাই পড়েছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না